প্রিয় দর্শক, লিজা নামের আমিতে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের পর্বে আমরা একজন বিশেষ অতিথিকে এনেছি, যাকে আমরা খুব খুব পছন্দ করি। তার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই, তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, একটা কথা তো বলবই, তিনি এবছর 60তম বছরে পদার্পণ করেছেন। তিনি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি। স্যার কেমন আছেন? অনেক ভালো আছি। প্রথমত আপনার জন্মদিনের শুভেচ্ছা, 60তম জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ। আর হ্যাঁ, একটা কথা না বললে নয়, আমরা বলছিলাম যখন যে 60তম বলতে গিয়ে 6ষ্ঠ বর্ষে পদার্পণ বলেছিলাম, স্যার খুব খুশি হয়েছিলেন। তো কি বলার আছে আপনার এই বিষয়টা নিয়ে? আমার কাছে জন্মদিন অন্য সাধারণ দিনের মতোই মনে হয়। এটা আলাদা দিন হিসেবে আমি কখনোই বিবেচনা করি না। আমার বন্ধু বান্ধব যা বা আমার অগ্রজ বা অনুজ বা সমসাময়িক অভিনেতা অভিনেত্রীরা এটা পালন করার চেষ্টা করে এবং আমি খুব বিব্রত হই। এই যে সবাই মিলে যখন উদযাপনটি করেছেন, আপনার অনুভূতিটা কেমন ছিল? আমি তো মানে একাধারে মুগ্ধ এবং হতভম্ব যে আমাকে নিয়ে এত বড় একটা আয়োজন করা হয়েছে। অনেকের কাছে এটা তো একটা বিশেষ একটা দিন থাকে, আপনি কিভাবে সেটা চাইছিলেন? আমি বললাম তো যে আমি একটা অন্যান্য সাধারণ দিনের মতোই জন্মদিবসটা ওরকমই আমি আলাদাভাবে বিবেচনা করি না কখনো। আর যখন এই দিনে কেউ এসে, খুব প্রিয় কেউ এসে যখন আপনাকে উইশ করে, আপনার তখন কেমন লাগে? ভালোই তো লাগে। ভালোই লাগে। আচ্ছা, তো এখন যদি জিজ্ঞেস করি যে আপনার প্রিয়জনের তালিকায় কে কে আছে, সেটা একটু বলেন না? সেটা তো শেষ করা যাবে না, তোর অনুষ্ঠানের সময়সীমা চলে যাবে। কোনো অসুবিধা নেই, আমরা শুরু করি। মোটামুটি আমি সবাইকে পছন্দ করি, সবাইকে ভালোবাসি, সবাইকে সুখী দেখতে চাই। আমি কোনো মানুষকে অসুখী হোক বা অসুখী জীবনযাপন করছে এটা আমি দেখতে চাই না, কখনোই চাইনি। তো সবার সাথে নিশ্চয় সময় কাটাতে ভালো লাগে না, তো কার সাথে খুব পছন্দ করেন সময় কাটাতে? সবার সঙ্গেই, আনন্দের সঙ্গেই সময়টা কাটাতে চাই এবং আমি তাই করি। আর এমনি কি মনে হয় না যে এই মানুষটাকে খুব বেশি পছন্দ করি, সে যখন সাথে থাকে তা খুব ভালো লাগে? সেটা আমার মেয়ে। আচ্ছা, তো একটু কি তার সম্পর্কে আমাদেরকে বলা যায়? না, আমার মেয়ে পছন্দ করে না। আপনি আপনার মেয়েকে নিয়ে বলতে চাচ্ছেন, তবে আমি তাকে চিনি খুব ভালো করে, আমরা একসাথে কাজও করেছি, তো একটা কথা না বলেই পারছি না, সত্যি অসাধারণ আপনার মেয়ে, সত্যি। তো 60তম বছরে পদার্পণের পর জীবন নিয়ে আপনার উপলব্ধিটা কেমন? দেখো, জীবন হচ্ছে, আমি কোথায় যেন বলেছিলাম, লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টুয়ার্ডস ডেথ। মৃত্যুর দিকে ক্রমাগত এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। এবং এগিয়ে যাওয়ার এই যে জার্নি, এই জার্নির মাঝখানে অনেক কিছু ঘটে, অনেক আনন্দ ঘন পরিবেশ যায়, সময় যায়, অনেক 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 বিব্রতকর সময় যায়, অনেক বেদনার সময় যায়, অনেক লজ্জার সময় যায়। এই এই জার্নিটাই হচ্ছে জীবন। আর সর্বশেষ কি মনে হয়েছে আপনার এই জীবনটা থেকে? জীবনটা আমি আমার, দেখো আমি আমার জীবন, আচ্ছা কি না যেন নাম তোমার? আমার নাম মুনমুন। হ্যাঁ মুনমুন, দেখো আমি আসলে জীবনটা উপভোগ করতে চাই এবং উপভোগ করেছি এবং করব, সামনেও করব, ভবিষ্যতে করব। জীবনের অনুভূতি আসলে এটা, এটা তো ভাষার কোনো ক্ষমতা নেই এটা ধারণ করার। এটা এত ব্যাপক, এত বিশাল যে তুমি ভাষায় এটা প্রকাশ করা সম্ভব না। ইউ হ্যাভ টু ফিল ইট ইন ইওর হার্ট। আমরা দেখেছি যে আপনি আপনি অনেক সাহসী একজন ব্যক্তি এবং জীবনে অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যা হয়তো বা একজন সাধারণ মানুষের পক্ষে সিদ্ধান্তটা নেওয়া খুব ডিফিকাল্ট হয়, কিন্তু আপনি সেই সাহসিকতার প্রমাণ দিয়েছেন। এই সাহসটা কোথা থেকে আসে? মানে কিরকম একটা উদাহরণ দাও। এই এতগুলো বছরের মধ্যে এত উঁচু নিচু হয়েছে জীবনে, কোনো কিছুর সাথে আপনাকে আপোষ করতে দেখিনি সেই ক্ষেত্রে? আপোষ করে তো ভীতু মানুষ, আপোষ করে হচ্ছে যারা মেরুদণ্ডহীন প্রাণী। আমার তো মনে হয় যে আমার মেরুদণ্ড আছে। এত বড় মাপের একজন অভিনেতা, আপনাকে যারা আদর্শ মানেন, তাদের, তারা যখন আপনার সামনে আসে সত্যি তাদের হাত পা কাঁপে, সত্যি কথা। তো আপনার সামনে যখন নতুন একজন এসে কাজ করে, আপনার সাথে কাজ করে নাটকের ক্ষেত্রে,
তারা মোটামুটি একদম নার্ভাস হয়ে যায়। তো আপনার এটা আসলে দেখো, আমি অত বড় মানুষ না, আমি খুবই সাধারণ। আমার আমি কত বড়? আমি 5'6", এটা তো অনেক বড় হলো না। আফজাল আমার যেতে অনেক লম্বা, ও আমার যেতে বড় মানুষ। আমি যখন দেখি যে আমার কোয়ার্টিস্ট ইজ আনকমফোর্টেবল বা সে তার ভিতরে দ্বিধা কাজ করছে, তখন আমি তার সঙ্গে গল্প করি, তাকে আমি সিগারেট অফার করি এবং তাকে যতটা সহজ করা যায়, হ্যাঁ, হাসি ঠাট্টা করি, করে তারপরে শুটিংয়ে যাই, তখন মোটামুটি কাজটা ভালো হয়। দেখো, অভিনয় তো মানে ভালো অভিনেতার সঙ্গে কাজ করার আনন্দ একরকম। এখন একটা লোক যদি নার্ভাস থাকে তো তার সঙ্গে কাজ করতে গেলে তো আমার অভিনয় আরও খারাপ হবে। তো এটা আমার দায়িত্ব যে আমার যে কোয়ার্টিস্ট তাকে চাঙা করা, তাকে উদ্বুদ্ধ করা এবং তার সঙ্গে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক সৃষ্টি করা। এই সিচুয়েশনটা নিশ্চয় আপনিও আরো প্রথম একদম প্রথমে পড়েছেন। আমি কখনোই নার্ভাস হইনি। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেবার সময় হয়ে গেল, কোথাও যাবেন না, কারণ বিরতির পরে আমরা আমাদের এই প্রিয় অভিনেতার আরো অজানা কিছু কথা জানতে পারবো। আপনি ধূমপান কেন করেন? আমি এনজয় করি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম নিজান আমার আমিতে। আমার সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের দেশের এক বরেণ্য অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদি। আপনার প্রথম অনুভূতিটা কেমন ছিল ক্যামেরার সামনে? আসলে আমি যখন অভিনয় করি, আমি শুধু অভিনয় করি, ক্যামেরা ট্যামেরা ওগুলো আমার বিষয় না। ওগুলো এখন শামীম সাহেব বসে আছে, এখন সুইচ করছে, ওটা ওর কাজ, ওটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে তোমার সঙ্গে কথা বলা, আড্ডা মারা। আচ্ছা, ঠিক আছে। এবং আমি আড্ডার মধ্যে অনেক প্রশ্ন করব, আপনি কিন্তু বিরক্ত হতে পারবেন না। না না না, বিরক্ত হব না। কি জোর নাম তোমার? আমার নাম মুনমুন। হ্যাঁ মুনমুন, নাম বিরক্ত হব না। আচ্ছা, তো একটা প্রশ্ন এখন একটু আমি আমি একটু আপনার থেকে সাহসটা নিয়ে কিন্তু করছি, আপনি রাগ করতে পারবেন না। না, আপনি ধূমপান কেন করেন? আমি এনজয় করি। কিন্তু এটা যে ক্ষতিকর এটা তো আপনি জানেন। হ্যাঁ জানি, মানুষ অনেক সময় ক্ষতি জেনেও তো করে, অনেক কাজ করে না। সেটা কখন করে মানুষ আপনার মনে হয়? কিছু কিছু জিনিস মানুষ ভালোবাসে। হ্যাঁ, যেমন ধরো তুমি যে কানে যেটা পরে আছো, এত বড়, তুমি পছন্দ করো বলে এটা পরে আছো, কিন্তু এটা যে কানটাকে টেনে তোমাকে অস্বস্তি দিচ্ছে, ওইটুকু যন্ত্রণা তুমি কিন্তু সহ্য করছো। তো ধূমপানটাও অনেকটা ওই রকম। আসলে আমি ধূমপান করি এবং আমি যে জন্য আমি বলতে পারবো না যে ধূমপান আপনারা কেউ করবেন না, এটা আমি বলতে পারবো না। আমি যেদিন ধূমপান ছেড়ে দেব সেদিন হয়তো সবাইকে বলবো যে ভাই ধূমপান করবেন না, এটা স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি জেনে শুনে তারপরও কি আমি ওই ক্ষতি যেটা করছে আমাকে ধ্বংস করছে যে জিনিসটা ভেতরে ভেতরে, আমি তাও কন্টিনিউ করে যাব? দেখো, কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে রেজিস্টেবল না, তুমি সেটাকে কখনোই বন্ধ করতে পারবে না। সেটা তোমার জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে ওটা যদি তুমি ছেড়ে দাও তাহলে হয়তো তোমার ভালো লাগবে না, তুমি অসুস্থ হবে। আর নিজেকে ঠকানোর তো কোনো কারণ নেই। তো আমি আবারও মাপ চেয়ে নিচ্ছি, এত বড় বড় প্রশ্ন করে ফেলেছি, তার কারণ একটাই যে আপনাকে আমরা খুব পছন্দ করি আর আমরা চাই আপনি যেন আমাদের মাঝে অনেক অনেক দিন বেঁচে থাকেন সুস্থভাবে। আচ্ছা, ঠিক আছে। এবার একটু আপনার ছোটবেলায় যেতে চাই, আপনার শৈশবটা কোথায় কেটেছে, আপনার জন্মস্থান সম্পর্কে একটু জানতে চাই। দেখো, আমার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, ওনার ছিল বদলির চাকরি, সুতরাং আমি বাংলাদেশের বহু বহু জায়গায় থেকেছি, আমার বহু এলাকার সঙ্গে মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। এবং ছোটবেলায় আমি খুব দুরন্ত ছিলাম, এখনো বোধহয় দুরন্ত। দুরন্ত ছিলেন ছোটবেলায়, তার কিছু প্রমাণ কি একটু আমাদেরকে দেবেন? কি ধরনের দুরন্ত ছিলেন আর কি? আমি অত্যন্ত কৌতূহল প্রবণ, এখনো তাই, এবং সমাধান না পাওয়া পর্যন্ত আমি একটা জিনিসের পেছনে ছুটে বেড়াতাম, এখনো ছুটি। মানে দুরন্ত দস্যিপনা বলতে যা বোঝায় আর কি, দুষ্ট। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিই, স্যার জিজ্ঞেস করলেন এই তোর নাম কি, তো বললাম নাম আকবর, বলে যে অর্থ জানিস, বলে না আকবর অর্থ হচ্ছে এই। তো আমি দাঁড়ায় বললাম স্যার আমার নাম হুমায়ুন ফরিদি, আমার নামের অর্থ কি? তোর নামের অর্থ হচ্ছে বাদর, বস।
আচ্ছা আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করা গেছে, যারা খুব ক্রিয়েটিভ হন তারা দেখা যায় যে ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন। আপনার কি মনে হয় ক্রিয়েটিভিটি আর দুরন্তপনার মধ্যে কি কোনো মিল আছে নাকি কোনো যোগসূত্র আছে? না, এটা কোনো মিল নাই। রবীন্দ্রনাথ তো দুরন্ত ছিলেন না। আচ্ছা, এত বড় একজন কি বলবো সন্ন্যাসী, উনি তো অত্যন্ত সাদাসিধা এবং শান্ত শৈশব কাটিয়েছেন। কাজেই ক্রিয়েটিভিটির সঙ্গে দুরন্তপনার কোনো সম্পর্ক নেই। ক্রিয়েটিভিটির সঙ্গে সম্পর্ক হচ্ছে তোমার সৃষ্টির প্রতি আগ্রহ, একাগ্রতা এবং পরিশ্রম। যেটা হয় যে একটা পরিবারের সন্তানকে বাবা মা চান যে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, অনেক বড় বড় স্বপ্ন। আমি বলছি না যে অভিনেতা হওয়া স্বপ্ন না, কিন্তু আপনার মধ্যে কেন এটা এলো যে আমি অভিনয় করব? আমি 1961 সালে, তখন বোধহয় তোমার জন্ম হয়নি, 61 সালে একটা ছবি দেখলাম, ছবিটার নাম হচ্ছে আন, হিন্দি ছবি। ওটাতে অভিনয় করেছিলেন দিলীপ কুমার। তো দিলীপ কুমার যখনই পর্দায় আসেন তখনই হল ভর্তি মানুষ তালি দেয়, চিৎকার করে, শিস বাজায়। তো আমি দেখলাম ভালো, তো আমি তো ওনার মতো হতে পারবো না, আমাকে অভিনয় করতে হবে। ওই তখন থেকে মাথায় যেটা ঢুকেছে ওইটাই আমি লালন করেছি আমার সমস্ত জীবনে। দিলীপ কুমার তো নায়ক ছিলেন, কিন্তু আপনি তো ইচ্ছাকৃতভাবে এই খলনায়কের চরিত্রগুলো করতেন। দেখো, আমার চেহারা অত ভালো না, আমি নায়ক করতে গেলেও নির্মাতারা সেটা গ্রহণ করবেন না এবং সম্ভবত দর্শকরাও গ্রহণ করতেন না। সেটা আমি দর্শককে ছোট করছি না, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি। আর তোমার খলনায়ক বা প্রতিনায়ক চরিত্রে অভিনয় করতে গেলে যেটা সুবিধে সেটা হচ্ছে যা খুশি তাই করা যায়। যেমন ধরো একটা নায়ক যদি তার মাকে লাথি মারে ওই ছবিটা চলবে না, কিন্তু আমি যদি আমার মাকে লাথি মারি বা আমার বোনকে বিক্রি করে দিই বা বাবাকে হত্যা করি কোনো অসুবিধে নেই। একটা নায়ককে করতে বলো ওটা পারবে না, সে করবে না। তো আপনি যে উদাহরণটা দিলেন একদম এক্সট্রিম পর্যায়ে মাঝে হয়ে যায়, তো আপনি যে কাজটা করতেন এটা কখনো আপনার খারাপ লাগেনি যে আমি কেন এটা করছি? না না না, দেখো অভিনয় হচ্ছে প্রেয়ার, এটা প্রার্থনার মতো। ওই কাজটা তোমাকে ঠিক মতো করতে হবে, ওই কাজের প্রতি তোমাকে তোমার শ্রদ্ধাশীল থাকতে হবে, তা না হলে তুমি ক্রিয়েট করতে পারবে না। আচ্ছা, আপনি বললেন যে আপনি দিলীপ কুমার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, তো তার মানে আপনি দিলীপ কুমার যেরকম সবাই দেখলে হাত তালি দিচ্ছে, আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন, আপনিও আলোচনার কেন্দ্রবিন্দুতে যেতে চেয়েছেন, তো সেখানে আপনি ছিলেন, অবশ্যই ছিলেন, তো সেই জায়গায় আপনি কিন্তু এখন কি নাই, এখনো আছেন, তো সেই জায়গা থেকে আপনি নায়ক চরিত্রগুলো না করে আপনি যে চরিত্রগুলো করেছেন, আপনার কি মনে হয় না কিছুটা হলেও আপনি সরে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দু থেকে? কিছু কিছু ছবিতে আমি পজিটিভ চরিত্রে অভিনয় করেছি, যেমন ধরো দহন আমার প্রথম যিশু, একটা একাত্তরের যিশু, একাত্তরের যিশু, দহন, তারপরে ধরো যেমন আহা, ব্যাচেলার, জি, এগুলোতে কাজ করে খুব আরাম পেয়েছি, কারণ দোজ আর ক্যারেক্টার্স। আর ওই যে বললাম যে আমার তো ওরকম হাইট নাই, চেহারা অত সুন্দর না, সুতরাং নায়ক হওয়াটা খুব ডিফিকাল্ট ছিল আমাদের সময়। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নেবার সময় হয়ে গেল, আমাদের কথা কিন্তু এখনো শেষ হয়নি, তাই আমাদের সাথেই থাকুন। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম নিজান আমার আমিতে। আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের দেশের বরেণ্য অভিনয়শিল্পী হুমায়ুন ফরিদী। আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাই, আপনার কাছে মৃত্যু বিষয়টা কেমন? মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নাই। কিন্তু আমি অবশ্যই জানতে চাইব আপনার কাছে এর ব্যাখ্যাটা কি, আপনি কিভাবে বুঝলেন এটা এত স্নিগ্ধ? কারণ মৃত্যু অনিবার্য, তুমি যখন জন্মেছ তখন তোমাকে মরতেই হবে। এইটা যদি তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে যেটা যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়, তাকে যদি ভয় পাও সেটা এক ধরনের কি বলবো, এক ধরনের মূর্খতা, কারণ তুমি জ্ঞানী,
তুমি শিক্ষিত, তুমি মৃত্যুকে কেন ভয় পাবে? মৃত্যুকে আলিঙ্গন করো, গ্রহণ করো, বরণ করে নাও, তাহলেই দেখবে জীবন অনেক সুন্দর। যখন খুব কাছের কেউ সেই মানে সবচেয়ে বড় সত্যর মুখোমুখি হয়, তখন আপনার অনুভূতিটা কেমন হয়? দেখো, একটা মানুষ যখন তার সময়ের আগে চলে যায় তখন কষ্ট পাই। বিধাতার এইসব জিনিস আমার কাছে রহস্যময় মনে হয়। উনি কেন একটা মানুষকে তার সময়ের আগে নিয়ে যান, এর কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না। কিন্তু একটা মানুষ যখন সঠিক সময়ে মৃত্যুবরণ করে আমি আন্দোলিত হই। আমি যে খুশি হই বা উৎফুল্ল হই তা না, আমি সেটাকে শ্রদ্ধার সঙ্গে দেখি এবং সেটাই সম্ভবত বাঞ্ছনীয়। এমনও তো হয় যে একজন মানুষ 80 বছর হলেও সে তরুণ, তো সেই মানুষের জন্য সঠিক সময় তাহলে কি? আবার 25 বৃদ্ধ হয়ে যায়। না দেখো, মানুষ কখনো বৃদ্ধ হয় না। মানুষ তার মনে মনে সারা জীবনে 28 বছরে থাকে। 28 এর পরে আর তার মানসিক বার্ধক্য আসে না। তার মানে কি আজকে এই মুহূর্তে আপনি, আপনাকেও যদি আমি প্রশ্ন করি, আমি তরুণ। আচ্ছা, কি মনে হয় যে এই যে একটা ফেজ মানুষের লাইফের চেঞ্জেসগুলো, পরিবর্তনগুলো মানুষ যেগুলো পায় তার জীবনে, তার থেকে আপনি কি কি শিখতে পেরেছেন, আপনি কি কি নিয়েছেন? দেখো, এই পরিবর্তনগুলো যেভাবে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে নাই। এরকম অনেক জিনিস ঘটে, সেটা আমার জীবনে বহুবার ঘটেছে। আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি, আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে। এইটা তুমি আমার মেয়ের বয়সী, একসময় তুমি আমার মতো বয়সে আসবে, তখন তুমি বুঝবে আমি এখন তোমাকে কি কথা বললাম। অনেক আগে বইয়ে পড়েছিলাম যে মানুষ আশায় বাঁচে। মানুষের বেঁচে থাকার জন্য একটা মুগ্ধ করার কোনো বিষয় থাকে, তো এই মুহূর্তে আপনার বেঁচে থাকার জন্য আপনাকে কোন বিষয়টা মুগ্ধ করছে? দুরাশা কিন্তু ভালো জিনিস না। দুরাশা বলতে আমি বলছি এইটা যে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে। তোমার নাগালের বাইরে যেটা, সেটা যখনই তুমি আশা করবে সেটা দুরাশা। দুরাশাটা করতে নেই, আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে, যা তুমি অর্জন করতে পারবে, যা তুমি গ্রহণ করতে পারবে, ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে। অনেক সময় অনেক আশাই পূর্ণ হয় না, অনেক সময় তুমি আশা করো নাই এমন জিনিস ঘটে যায়। আপনার বাসায় প্রচুর বই, তো এই মুহূর্তে কি বই পড়ছেন? মাইকেল শেখভের টু দ্য অ্যাক্টর, এটা অ্যাক্টিংয়ের উপর একটা বই এবং অনেক অনেক চমৎকার, অনেক চমৎকার বইটা। অনেকটা মহাভারতের মতো, তুমি পড়ার পর ভুলে যাবে। ওইটা 10 পাতা পড়লাম, 12 পাতায় গিয়ে 3য় পাতায় কি ছিল ওটার মনে থাকে না। হঠাৎ এই বইটা কেন আপনি পড়ছেন? এই বইটা আমার বাড়ি থেকে 3 বার চুরি হয়েছে। আমি 3 বার কিনেছি, 3 বারই চুরি হয়েছে। লাস্ট টাইম শিকাগোতে গিয়ে ওইখান থেকে বইটা পেলাম, পেয়ে কিনলাম, কিনে আর পড়া হয় নাই। পড়বো পড়বো করে হয় না, আচ্ছা ঠিক আছে আজ না কাল, কাল না পরশু, এরকম করতে করতে অনেকগুলো বছর পার হয়ে গেছে। তো আমি কী কারণে যেন একটা বই খুঁজতে গেলাম, সম্ভবত জীবনানন্দ দাশের কাব্য সমগ্র, তখন দেখলাম ওই বইটা, আছে এইটাই পড়ি। তাহলে একজন অভিনয় শিল্পী, তাকে যদি আপনি বলেন যে এই বই তার পড়া উচিত বা তার অভিজ্ঞতা থাকা উচিত এই বইগুলো সম্পর্কে, সেগুলো বই কোনগুলো হবে? প্রথম হচ্ছে স্তানিস্লাভস্কির অ্যাক্টর প্রিপেয়ার্স, বিল্ডিং এ ক্যারেক্টার, ক্রিয়েটিং এ রোল। এই 3টা বই হচ্ছে তোমার অভিনয়ের জন্য পড়তেই হবে। আচ্ছা, তারপরে টু দ্য অ্যাক্টর মাইকেল শেখভের। এগুলো পড়লে হয় কি, তুমি তুমি জেনে যাবা যে কৌশলটা কী অভিনয় করার। অভিনয় তো শেখানো যায় না, অভিনয়ের অভিনয় করতে গেলে কী কী কৌশল অবলম্বন তুমি করতে পারো সেইটা শেখানো যায়। আপনি বলার অপেক্ষা রাখে না যে অভিনয়ের সবচেয়ে উচ্চ স্থানেই রয়েছেন, অভিনেতা হিসেবে সেই স্বীকৃতি আপনি পেয়েছেন, তো আপনি কেন এখন পড়ছেন টু দ্য অ্যাক্টর? দেখো কুমকুম,
কুমকুম তো তোমার মনমন, সরি মনমন, পড়ার তো শেষ নাই। যেমন আমি যখন মন খারাপ থাকে আমি জানি কি কি কোন বইটা পড়লে আমার মনটা ভালো হবে, আমি সঙ্গে সঙ্গে ওই রবীন্দ্রনাথের গল্পগুচ্ছটা পড়ি। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় অভিনয়শিল্পী হুমায়ুন ফরিদী। এই মহান শিল্পীকে নিয়ে এক পর্বে কথা শেষ করা সম্ভব না। আজকে তার কাছ থেকে অনেক কিছু শুনেছি, আগামী পর্বেও তাকে নিয়ে আমরা হাজির হব লিজা নামের আমিতে। আমাদের সাথেই থাকবেন। শুভরাত্রি।